সামনে এই যে খাবারটা দেখতেছেন, এটা ডিম দিয়ে করা হয়েছে, কোরিয়ানদের অত্যন্ত পছন্দের একটা খাবার, নাম ঘেরানমারি। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে এসেছি একটি রেসিপি ডিমের। কোরিয়ার ঘেরানমারি করতে প্রয়োজন পড়বে 4টা ডিম, আপনি আরও বেশি ডিম নিতে পারেন, মরিচও বেশি নিতে পারেন, গাজর, অল্প গাজর, পেঁয়াজ, পেঁয়াজটা আপনি আপনার মতো করে নেবেন, অনেক বেশি বা কম, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর রান্নার তেল। পেঁয়াজ কুচি করলাম, বেশ ভালো করে একটু কুচি করতে হবে, পরিমাণ মতো নেবেন যে আপনি কতটুকু পেঁয়াজ খাবেন। গাজর যখন কুচি করবেন অবশ্যই খোসা ছাড়িয়ে একেবারে অনেক মিহি মিহি করে কুচি করবেন, এইভাবে তাহলে একটু বেশি ভালো হবে। আর খুব বেশি পরিমাণে নেবেন না গাজর, অল্প নেবেন। মরিচটা আপনি পরিমাণ মতো নেবেন, যে আপনার পরিবারে কে কতটা মরিচ খেতে পারে বা ঝাল খেতে পারে। স্বাদ বা পরিমাণ মতো লবণ দিবেন, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে অন্তত 10 সেকেন্ডের জন্য রেখে দেবেন, যেন এই লবণের দানাগুলো একটু গলে যায়, আর এটা কিন্তু একটা খুব সুন্দর একটা স্বাদও আসে। ঠিক এরকম মাখিয়ে 10 সেকেন্ডের জন্য রেখে দেবেন। দশ সেকেন্ড হয়ে গেলেই 4টা ডিম বলেছিলাম করব, ভেঙে ভেঙে দিয়ে দেবেন। এবার আপনি ডিমটা সুন্দর করে ফেটে নেবেন, এভাবে হাত দিয়ে করতে পারেন, কাঁটা চামচ দিয়ে করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন। আমি একজনকে দেখতাম ছোটবেলাতে, আমাদের পাশের বাড়ির একজনকে হাত দিয়ে করতেছে ডিম, এরকম হাত দিয়ে করতো, তার ভিতরে হলুদ দিত। এটাকে খুব ভালো করে মিক্সিং করে নেব, অল্প সামান্য তেল, একেবারে লো করে দিলাম গ্যাস, তেল গরম হয়ে গেছে। আপনি একটা চামচ দিয়ে দিতে পারেন বা ঢেলেও দিতে পারেন, আমি একটা চামচ নিলাম। একটু ঘুরাই দিতে পারেন, অবশ্যই 2টা খুন্তি নেবেন, অবশ্যই বড় বড় 2টা নিলে ভালো হয়। এই যে এক পাশ থেকে যে পাশ থেকে একটুখানি টেনে যাচ্ছে, ওই পাশ থেকে আমরা যেরকম পাটিসাপটা করে তৈরি করি, পাটিসাপটা পিঠা, ঠিক তেমনি করে ধীরে ধীরে বটা আরম্ভ করবেন। বটাটা করার সময় এই যে 1টা খুন্তি দিয়ে এরকম উঠা একটুখানি উঠাবেন, আর 1টা খুন্তি ঠিক এই পাশ থেকে তার নিচে দিয়ে দেবেন, যেন এইটা ধরে থাকে, তারপরে এটা দিয়ে বটতে থাকবেন। এই যে সুন্দর করে একটু একটু করে শুকায় যাচ্ছে আর বটতে থাকবো। তো কোরিয়ানরা এই ধরনের ফ্রাইং প্যানে ঘেরানমারিটা করে, কিন্তু আমি একেবারে নর্মাল, আমরা যে আমাদের সবার ঘরে গোল ফ্রাইং প্যান থাকে, এটা দিয়েই করে দেখাচ্ছি, বটে দিচ্ছি, দিয়ে এইটা ধরে একটুখানি এইভাবে নিয়ে আসলে কিন্তু এটা আবার চলে আসে, চলে আসলে পরে যদি ভেঙে যায় এরকম কোনো টেনশন নেবেন না, উঠাই দেবেন এরকম, দিয়ে এটাকে আবার নিজের দিকে টেনে নিয়ে আসবেন। হালকা করে তেল, তারপরে আবারও ডিম। এই যে শুকায় যাচ্ছে, ভাজা হচ্ছে, প্রথমে এরকম উঠানোর সময় একবার এরকম দিয়ে দেবেন, এরকম বেঁকা হচ্ছে তাই না? ওই যে যে ফ্রাইং প্যানটা দেখালাম ওইটাতে করলে কিন্তু একেবারেই সোজা হয়, সুন্দর হয়, খুব সুন্দর হয়, কিন্তু আমি সবসময় এটাতেই করি প্রায় সময়। গাজরটা অবশ্যই অনেক কুচি করবেন, কারণ গাজরে গাজরটা শক্ত হয়, একটু টেনে নিয়ে আসি, ওইখানে এই করে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নেবেন না। কোরিয়ানরা কিন্তু মরিচ এরকম ভাবে খায় না, মরিচটা আমি বেশিরভাগ এভাবে দিই। আবারও টেনে নিয়ে আসলাম, আবার অল্প সামান্য তেল দিব, সামান্য তেল, তেল দিয়ে দিয়ে দিলাম ডিম। হ্যাঁ, হয়ে গেলে আবারও বটা আরম্ভ করবেন, লাল হয়ে গেছে কোনো সমস্যা নাই, একটু টেনে নিয়ে আসেন,
এভাবে উল্টাই দিবেন। ভেঙে গেল কোনো সমস্যা নাই, কোনো টেনশন নেবেন না। আবার টেনে নিয়ে এসে এবার শেষের টুকু আমরা দিব, যেহেতু তেল একটু একটু দেখা যাচ্ছে, আর তেল দিব না, এইটুকুই সুন্দর করে দিয়ে দেব। এইবার এই যে নিচে অবশ্যই দিয়ে এই যে এখানে যে এরকম হয়েছে কোনো চিন্তা নেই, একটু পরে ঠিক করে দেব। এইবার নিচে দিয়ে আবারও নিচে শেষ, এবার টেনে নিয়ে আসেন। এইবার দুই পিঠাকে ভাজা নিয়ে তারপরে পাশের পিঠগুলো ঠিক করব। এই প্যানগুলোতে করলে একেবারে সাইজগুলো খুব সুন্দর আসে, কিন্তু এখানে যে এরকম আবড়া থাবড়া হয়েছে এসে কোনো টেনশন নেবে না, খাবো তো আমরাই। নিচের পাশটা এরকম সুন্দর করে একটু লাল লাল হইলে পরেই মনে করবেন যে লাল লাল হয়ে গেছে, আপনার নিজের একটা ই আছে না, লাল লাল হয়ে গেছে, তখন একটু উল্টাই দিবেন। নিচের পাশটা ভাজা হইলে এবার আমরা চারটা দিকে একটা একটা করে করব। নিচের সাইডটা ভাজা হয়ে গেলে এইভাবে করবেন, খুব সাবধান, ফ্রাইং প্যান যেন আপনার দিকে উঠে না আসে। এখন এইটা এইভাবে ধরে এই যে খুন্তি দিয়ে একটু চেপে ধরে রাখেন, তাতে নিচের সাইড গুলো একেবারে চৌকোনা হবে, খুব সুন্দর হবে। চেপে চেপে দেবেন, বেশ একটু লাল লাল করে নেব। হ্যাঁ, এখানে একটু নিচের দিকে সোয়াই দিই। ওকে, দেখেন একেবারে লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর। নিচের দিকটাও হোক, এইবার ওই সাইডটা করব। যদি মাঝখানে একটু টেনে নিয়ে আসতে চান, নিয়ে আসেন, দুইটা ধরে খুন্তি ধরে চেপে চেপে দেবেন। এটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা নিভাই দেব। গ্যাস নিভাই দিলাম, এবার প্রচুর গরম, এই যে এখন এত গরম, এটাকে যে এখন কাটবো, কাটার সময় একটা টেকনিক আছে। এখন এই ডিমটা এইখানে নামাই নিতে হবে, ডিমটা কিন্তু প্রচুর গরম, এটা কাটার সময় অবশ্যই একটু তেরসা করে কাটবেন। এইভাবেও কাটতে পারেন, এইভাবেও কাটতে পারেন, কিন্তু একটু তেরসা করে কাটবেন, তাতে দেখতে সুন্দর লাগে। ভেতরটা দেখেন কত সুন্দর, একটু বেশ মোটা করেও কাটতে পারেন, পাতলা করেও কাটতে পারেন, আপনার মতো করে। আর এর স্বাদ কেমন, অত্যন্ত মজার। কোরিয়ান ডিম ভাজা খেরান মারি, এটাকে খেরান মারি বলে। আমি একটু ঝাল বেশি করে দিই, আপনাদের দুলাভে অনেক পছন্দ করে ঝাল। খেরান মারিটা দেখতে এরকম হয়েছে, এত এত সুন্দর, একটা হলুদের কালারও চলে আসে, আর খেতে কেমন তাই না, অত্যন্ত মজার। একটা ভেঙে দেখাই, অনেক অনেক মজার। আপনাদের দুলাভাই বা পচা অনেক পছন্দ করে একটু ঝাল ঢাল দিলে। এই খেরান মারিটা কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি ডিম ভাজা, আর এই ডিম ভাজাটাকে বলা হয় খেরান মারি। অত্যন্ত মজার স্বাদের, অনেক কোরিয়ানরাই আছেন মরিচ দেন না, আবার অনেকে একটু দেন, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি স্বাদ আসে। যেহেতু আমি বাংলাদেশি সেজন্য মরিচটা একটু বেশি করে দিলাম, পচা এবং আপনাদের দুলাভাই খেতে অত্যন্ত পছন্দ করে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।